শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার উদ্যোগেই মোবাইল ভ্যানে শুরু করা হলো দুয়ারে ভ্যাকসিন। বর্ধমান পৌরসভার সহপ্রশাসক আইনুল হক জানান, এই করোনা পরিস্থিতিতে রক্ষা পাওয়ার বড় হাতিয়ার হলো ভ্যাকসিনেশন। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিক ভ্যাকসিন পাননি, তাদের যাতে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম ডোজ দেওয়া হয় তার চেষ্টা করা হচ্ছে। প্রথমে শহরে 10টি শিবির করা হয়েছিল, সেটা বেড়ে 21টা করা হয়েছে। যদি আরও প্রয়োজন হয় বাড়ানো হবে বলে জানান আইনুল হক। 70 বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের মোবাইল ভ্যানে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে বলেই তিনি জানান। এদিন মোবাইল ভ্যান থেকে 20 জনকে ভ্যাকসিন দেওয়া হয়। শনিবার থেকে 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এদিন সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক প্রণব চ্যাটার্জি, সহপ্রশাসক সহ অন্যান্য পৌর আধিকারিকরা। এই ফাংশন হচ্ছে, আপনারা জানেন, ডিসেবল পারসনস, তারা যারা বেরোতে পারে না, যেতে পারছে না, এবং 70 বছরের ওপরে সেই বৃদ্ধ লোকেরা, যাদের পক্ষে সেই সক্ষমতা নাই, তাদের বাড়িতে যেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা। দেখুন, এখন তো আমরা চেষ্টা করব 3টে ভ্যান বার করতে, তাতে যতটা দেওয়া সম্ভব 100 পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করবো এক একটা ভ্যানে। এবং এর সঙ্গে তো আপনি জানেন যে আজকে যেমন বেরিয়েছে, সুরার ডাক্তারবাবু আছেন, ভ্যাকসিনেটার আছেন, আমাদের তো 21টা সেন্টার আমরা চালু করে দিয়েছি আজ থেকে। কারণ সরকার নির্দেশ দিয়েছে 200-এর বেশি একটা সেন্টারে ভ্যাকসিন দেওয়া যাবে না। এই যে অসহায়তাটা আমাদের আছে, আমরা চাইছি পার ডে অন্তত 6,000, 7,000, 8,000 ভ্যাকসিন হোক, 10,000 হলে আরও ভালো। যত শীঘ্র সম্ভব বর্ধমানের আমরা আশা করি সেপ্টেম্বর মাসের মধ্যে, সেপ্টেম্বরে তো আমরা বর্ধমান শহরের ফার্স্ট ডোজ ভ্যাকসিন কমপ্লিট করে ফেলতে পারবো, এবং অন্তত 20% বা 25% দ্বিতীয় ডোজও কমপ্লিট করে ফেলতে পারবো, যেটা করা একান্তভাবে জরুরি। হ্যাঁ, নিশ্চয়ই সবাই করছে, তারা তো মানুষ। এই ব্যাপারে তো আমাদের চেয়ারপারসন আপনার সামনে মূল আমাদের যে উদ্দেশ্য সেটা আপনার সামনে বলেছে। আমাদের মূল কথা হচ্ছে যে আমরা সমস্ত যারা 18 থেকে একদম তার ঊর্ধ্বে যত মানুষ আছে, তাদের প্রত্যেকের জন্য ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা, এবং আমরা চাইছি যে সেপ্টেম্বর মাসের মধ্যে ফার্স্ট ডোজটা বর্ধমান শহরে কমপ্লিট করতে। কারণ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার হচ্ছে ভ্যাকসিনেশন, সুতরাং সেইটার উপরে হচ্ছে আমরা জোর দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে আমরা 700 থেকে এটা প্রায় নিয়ে গিয়েছিলাম 6,000, কিন্তু নানা কারণে এটা অসুবিধা হওয়ার জন্য আমাদেরকে আবার একটা নতুন সিস্টেমের মধ্যে আমাদের আসতে হয়েছে। আমাদের 10টা সেন্টার ছিল, যেহেতু প্রতিটা সেন্টারে 200 বেশি করা যাবে না, এখন আমরা 21টা সেন্টার আমরা চালু করছি। পরবর্তীকালে প্রয়োজন হলে আমরা আরও একটা সেন্টার বাড়াবো। আর অন্যদিকে যারা শারীরিকভাবে হচ্ছে প্রতিবন্ধী, যাদের পক্ষে বাড়ি থেকে লাইনে দাঁড়িয়ে এটা নেওয়া সম্ভব না, আর যারা হচ্ছে 70 বছরের বেশি বয়স, প্রবীণ মানুষ, তাদের জন্য হচ্ছে আমরা এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি চালু করলাম। আজ 20টা হবে, আগামীকাল থেকে প্রতিদিন 100 জন করে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।